এখন বাজে 8:05। হঠাৎ করে পাপড়িকে নিয়ে ছুটতে হলো হসপিটালে, বেথা হসপিটালে, কারণ ওর পেটে ব্যথা করছিল অনেকক্ষণ ধরেই। তো আমি ওকে বাড়িতে একটা গ্যাসের ওষুধ আর একটা পেটে ব্যথার ওষুধ দিয়েছিলাম, কিন্তু তাতে কোনো ফলই হয়নি। দেখতে পাচ্ছ, বেথা হসপিটালে নিয়ে এসেছি। তো নিয়ে এসে ডাক্তার ছিল এক জায়গায়, আমরা আরেক জায়গাতে ঘুরছিলাম, কারণ যেখানে ডাক্তার বসে সেখানে ডাক্তার ছিল না। তো এই করতে করতে অনেকটা টাইম হয়ে গেছে, আর পাপড়ি রাস্তায় যেতে যেতে বলছে আমি আর পারছি না, দিয়ে হট করে একটা বেঞ্চ দেখে শুয়ে পড়লো। তো ওর কন্ডিশন এখন খুবই খারাপ, কি করব, তাও তো ডাক্তার কাছে নিয়ে যেতে হবে। ডাক্তার কাছে না নেওয়া পর্যন্ত, ডাক্তার ট্রিটমেন্ট শুরু না করা পর্যন্ত সুস্থ হবে না। চলো চলো চলো, ঠিক হয়ে যাবে, এখন ডাক্তার দেখবে, এখন ঠিক হয়ে যাবে। ইনজেকশন করেছে, এইমাত্র ইঞ্জেকশন করা হলো। ইঞ্জেকশন করার পর ডাক্তার বললো ওকে নিয়ে একটু বসো। তো হসপিটালের ভেতরটা প্রচণ্ড গরম ছিল, যার জন্য আরও অসুস্থ হয়ে যাচ্ছিলো, এর জন্য ওকে বাইরে নিয়ে এসে বসালাম। তো আমি এখানে বসে রয়েছি, ওর বসে থাকার মতন ক্ষমতা ছিল না, তাই আমার ঘাড়ে মাথা রেখে একটু বসেছিল। দেখতে পাচ্ছ, বেথা হসপিটালে নিয়ে এসেছি। ওর অনেকক্ষণ ধরেই ব্যথা করছিল, কিন্তু তারপরে যেহেতু বাড়িতে ওষুধ দিয়েছি, একটুখানি সহ্য করে দেখছিল, সহ্য করছিল যে দেখি কমে নাকি কমে নাকি। তারপর যখন আরও সেটা আরও খারাপের দিকে যাচ্ছিলো, তখন আর কিছু বুঝে উঠতে না পেরে ওকে ডাইরেক্ট হসপিটালে নিয়ে আসলাম। আমি আরও চেম্বারে এদিক ওদিকে ফোন করেছি, কিন্তু তাতে কোনো ফল পাইনি, কারণ এই সময় ডাক্তার পাচ্ছিলাম না। ওকে বললাম বেশি করে জল খাওয়ার, ডাক্তারও বললো যে জল খেতে, তারপরে দেখি ব্যথাটা কমে নাকি। ব্যথা কমলে তারপরে ওকে নিয়ে যেতে হবে ডাক্তারের কাছে আরেকবার দেখানোর জন্য। এখানটা ইঞ্জেকশন করেছে আর এখানটা একটা ইঞ্জেকশন করেছে, দুটো ইঞ্জেকশন করেছে। তারপরে বলছিল কিছুক্ষণ পরে যে একটু বেটার ফিল করছে, একটু, তারপর হয়তো আস্তে আস্তে সেরে যাবে। এখানে আমি আর বাবা এসেছি, বাড়িতে মা আর ভাই রয়েছে। তো এখন যাচ্ছি একটু সামনের দিকে, একটু দোকানে, বাড়ি থেকে জল নিয়েছিলাম, জলটা শেষ হয়ে গেছে। ডাক্তার প্রথমে দেখে বললো এই গরমে বেশি করে জল খেতে হয়, জল না খেলে সমস্যা হবেই। প্রথমে দেখে আমিও গেস করছিলাম আসার সময়, আমি একটা যখনই পেটে ব্যথা বলেছে সঙ্গে সঙ্গে আমি একটা প্যান্টি দিয়ে দিয়েছি, একটা ব্যথার ওষুধও দিয়েছি, তো সেটাতে কাজ হবে না কারণ ওভার হয়ে গেছিলো। তো সঙ্গে সঙ্গে টোটোতে করে লেট না করে নিয়ে আসলাম, তাও তো একটা ঘন্টা বাড়িতে কষ্ট করেইছে, তো কিছু করার নেই। এখন নিয়ে আসলাম, নিয়ে আসার পরে ডাক্তার তো দেখেই বললো যে হ্যাঁ ঠিক হয়ে যাবে, দুটো ইঞ্জেকশন লিখে দিলো, শেষ করে একটা বেনামে দিলো, একটা পেশিতে দিলো। দেওয়ার পরে বললো বাড়ি গিয়ে বসো, ব্যথা কমলে বাড়ি চলে যাও, ধুলো উড়ে আসলো, বাড়ি গিয়ে আবার স্নান করতে হবে। যাই হোক, আমি যাচ্ছি একটু দোকানে, এখানে হসপিটালের মধ্যে কিছু দোকান রয়েছে সেই দোকানে, কারণ বাড়ি থেকে যে জল নিয়েছিলাম জল শেষ হয়ে গেছে, জল কিনবো, দেখি আর কিছু কেনা যায় নাকি। চলো, পাপিকে ওখানে বসিয়ে দিয়েছি, বাবা আছে পাশে। বেশি করে যেহেতু জল খেতে বলেছে, তাই একটু জল নিয়ে নিলাম, বাড়ি থেকে যে জলটা নিয়েছিলাম সেটা শেষ হয়ে গেছে, তাই এখানে হসপিটালের এক দোকান থেকে জল কিনে নিলাম। তো এখন দাঁড়িয়ে আছি টোটোর জন্য, টোটোকে ফোন করালো, আসছে, আর এখন পাপড়ি অনেকটা বেটার ফিল করছে, অনেকটাই ভালো। আর দুটো তিনটে চেম্বারে ফোন করলাম, তো চেম্বারে কোনো ডাক্তার নেই, এখন কালকের আগে ডাক্তার পাওয়া যাবে না, চেম্বারে যেহেতু ডাক্তার নেই তো একমাত্র ভরসা এখন হসপিটাল। তো হসপিটালে আসলাম, ম্যাডাম ছিলেন একজন ডাক্তার, তো সঙ্গে সঙ্গে দেখার পরে ওষুধ দিল, তোমাদের বললাম। তো এখন অনেকটা ভালো আছে, এখন বাজে 9:30, আমরা প্রায় 1.5 ঘন্টা তো হলো বেরিয়েছি, 1 ঘন্টা তো হবেই, 1 ঘন্টার বেশি হবে বেরিয়েছি। তো এখন ওয়েট করছি, টোটো আসলে পেয়ে যাবো, আর খাওয়া হয়েছে, ভালো লাগছে। চলো গাড়ি আসুক, এখানে তার একটু হাওয়াটা ভোগ করি যতক্ষণ। পাপড়ি বসে রয়েছে, ও বললো যে শরীর ব্যথা নেই আর, কিন্তু শরীরটা ভীষণ উইক, তো উইক তো হবেই, সিজার হয়েছে, আরও বিভিন্ন নানান সময় ডাক্তারকে জিজ্ঞাসা করলাম যে কী কারণে হয়েছে, তো ডাক্তার বললো, সেটা তোমাদের সঙ্গে শেয়ার করছি পরে, পরে না এখনই বলে দিচ্ছি। ডাক্তার বললো যে, আমি বললাম ম্যাডাম এটা কিসের জন্য হয়েছে, মানে এরকম হঠাৎ করে ব্যথা শুরু হলো কিসের জন্য, এটা কি গ্যাস থেকে? বলছে গ্যাস ঠিক না, গ্যাসের জন্য না, মানে সিজার হয়েছে, তো তার জন্য। বললাম সিজার হয়েছে মানে, সিজারে তো এখানে তো ওরকম ব্যথা না, বলছে তার জন্য না, হয়তো ভারী কাজ ঠাস করেছে বা বালতি বালতি তুলেছে কিছু একটা হয়েছে, তার জন্য এরকম ব্যথা হয়েছে। তো আমি বললাম না, তো ও তো আজকে রেস্টই ছিল, ও তো আজকে সেই কাজ করেনি। বলছে না, তাহলে হয়তো উঠা বসা করেছে কোনো, বারবার হয়তো উঠা বসা হয়েছে তার জন্য। তো আমি বললাম আচ্ছা ঠিক আছে, তো বুঝতে পারলাম যে না, সেই জিনিসটা একটু সেফ রাখতে হবে। তো পাপড়িকে বাড়ি এসে জিজ্ঞাসা করলাম যে, মানে বাইরে এসে জিজ্ঞাসা করলাম যে কী ব্যাপার, এরকম বললো সিজারের জন্য হয়েছে, এরকম উঠা বসা করার জন্য। দিয়ে পাপড়ি এখন বলছে যে আমি কটা জামাকাপড় কেচেছি। তাহলে আমি তো বললাম, তাহলে তো তোমার নিজের দোষেই তোমার হয়ে যায় তাহলে আর কি, আমরা তো সবসময় না করি তোমাকে করতে, তারপরেও তুমি এইসব করো, এখন কষ্টটা তুমি নিজেও পেলা, আমাদেরও সেই কষ্টটা পেতে হলো। তো কখন যে করেছে সেটা আমি জানি না, আমি হয়তো মেয়ের কাছে ছিলাম, হয়তো বাথরুমে গিয়ে ওগুলো পরিষ্কার পরিষ্কার করে এসেছে। দিয়ে আবার বলছে, তখন যখন করছিলাম তখন একটু মনে হচ্ছিলো যে একটু ব্যথা ব্যথা কেমন করছিলো,
তারপরে ঠিক হয়ে গেছিলো। তো আমি মনে করি যে এই জিনিসগুলো এত পাকামো না করাই ভালো, কারণ দুটো মাস তো রেস্ট নিলে কী অসুবিধা হয় বুঝতে পারি না, কিন্তু আজকে তার জন্য যে আজকে ওকে যে এতটা কষ্ট পেতে হলো, যদি একটু রেস্ট নেয়, দেখো তোমরা একটু প্লিজ কমেন্ট করো ওকে, বলো যে দিদিভাই তোমার একটু দিদিভাই তুমি একটু রেস্ট নাও। আমি তো বলছি, জানি না কতটা শুনছে, অত লুকিয়েও করছে, তোমরা যদি বলো হয়তো তোমাদের কথা শুনতে পারে, এটাই বলবো, তোমরা কমেন্ট করে জানিও। চলো এখন যাই দেখি টোটো আসুক পায়ে যাই, ওর কাছে একটু বসি, বাড়ি গিয়ে স্নান টান করে নেবো, কারণ হসপিটাল থেকে বাড়ি গিয়ে ঘরে ঢোকা যাবে না, ফ্রেশ হয়ে স্নান টান করে তারপর ঘরে ঢুকতে হবে, যেহেতু আমাদের ঘরে আমাদের সোনামা রয়েছে। তো চলো এখন বাড়ির দিকে যাচ্ছি, বাবা তো এখানেই ছিল হসপিটালে, বাবা ফোন করে টোটো ডাকলো, কারণ পাপড়ি এখন অনেকটাই সুস্থ, সুস্থ বলতে পেটে ব্যথাটা নেই কিন্তু শরীর প্রচন্ড উইক, কিছু করার নেই, কারণ পেটে ব্যথা হয়েছে, এত বড় একটা ধাক্কা গেল, একটু তো উইক হবেই, কি হলো না হলো চলো পাপড়ি তোমাদের সবটা ডিটেলসে বলছে। সমস্যা যেন কিছুতেই পিছু ছাড়ছে না, প্রতিনিয়ত একটার পর একটা কিছু না কিছু ঘটেই চলেছে, সেরকমই আজকেও একটা মানে মারাত্মক অভিজ্ঞতার শিকার হলাম, আর খুব ঘন ঘন খুব অল্প সময়ের মধ্যেই একটার পর একটা আমার সাথে কিছু না কিছু ঘটে যাচ্ছে, আমাদের সাথে কিছু না কিছু ঘটে যাচ্ছে, যেগুলোর জন্য খুব আর কি আমরা কি বলবো মানে এই অবস্থায় একটার পর একটা ধাক্কা সামলাতে সামলাতে পুরো হরান হয়ে উঠছি আর পারছি না, কবে যে সুস্থ স্বাভাবিক জীবনে ফিরে আসতে পারবো বুঝে উঠতে পারছি না। এই সময়টা আমার মনে হয় প্রত্যেকটা মা খুব এনজয় করে, ছোট্ট বেবি এসছে কাছে, এই সময়কার এই আনন্দ এই ফিলিংসটাই পুরো আলাদা, এখনকার দিনগুলোই প্রত্যেকটা মুহূর্ত যেন ভীষণ ভীষণ আনন্দে কাটার মতন দিন, কিন্তু তার মধ্যেও এত কষ্ট করে আমাদের দিন কাটাতে হচ্ছে, সেগুলো তোমাদেরকে বোঝাতে পারবো না দেখাতেও পারবো না, এমন এমন সমস্যা এমন এমন জিনিস আমাদের সাথে হচ্ছে, কবে যে স্বাভাবিক সবকিছু হবে বুঝে উঠতে পারছি না, সেটা মানে এমন এমন সমস্যা, সেটা পারিবারিক দিক বাহ্যিক দিক এবং আমাদের শারীরিক কন্ডিশন অনেক কিছুর মাধ্যমে সমস্যা হচ্ছে আর কি। তো একটু একটু করে সবকিছু কাটিয়ে ওঠার চেষ্টা করছি, কালকেও এমন একটা জিনিস ঘটেছিল তাই সেটাই তোমাদের সঙ্গে একটু শেয়ার করতে আসলাম, সেই জন্য কিছু ব্লগ শুট হয়নি, ভেবেছিলাম যে কিছু একটা ব্লগ তোমাদের জন্য প্রেজেন্ট করব, আরও একটা কাজও ছিল, যদিও কনফার্ম না যে সেগুলো করতেই পারবো, কারণ এখন ছোট বাচ্চা থাকলে পরে বলা যায় না যে এটা পারবোই করতে, আমি তো বলতে পারছি না এই মুহূর্তে এখনো পর্যন্ত, কারণ অতটা বড় হয়নি, সেই সময় আসেনি যে গুছিয়ে নিতে পারবো, এই সময়ও খাবে এই সময়ও ঘুমাবে তখন আমি এগুলো করতে পারবো, কোনো গ্যারান্টি নেই কখন উঠে যাবে কখন কতটা সময় ওর পিছনে দিতে হবে মানে কতটা সময় ওর লাগবে আর কি, সেই কারণে। তো যাই হোক, শরীর তো পুরোপুরিভাবে সুস্থ না, এই সময় পুরোপুরিভাবে সুস্থ হবে না, ঘুম কম হওয়া বা আরো অনেক কারণে শরীর অনেক রকমভাবে দুর্বল থাকে। যাই হোক, কালকে যেটা হয়েছিল, কালকে আমাকে আবারও হাসপাতালে যেতে হয়, মেয়েকে রেখেই হাসপাতালে ছুটতে হয়েছিল, এমনকি জানিও না যে কতক্ষণের জন্য বা কি কন্ডিশনে পৌঁছাবে, কতদূর আমার যেতে হবে, কি কি ঘটবে কিছুই জানতাম না, ভীষণ ভয় পেয়ে গেছিলাম। আর একটা জিনিস কি বলতো, আমি যে কোনো জিনিস আমি খুব সহ্য করি, মানে আমি চেষ্টা করি প্রচণ্ড সহ্য করার, যে সেটা কত দূর পর্যন্ত সহ্য করা যায়, কতটা আমি চেপে রাখতে পারি এই জিনিসটা আমার মধ্যে আছে, তো সেই জন্যই হয়তো সময়টা একটু বেশি লেগে গেল, কিছু কিছু ক্ষেত্রে এই বিষয়টা ভালো, কিছু কিছু ক্ষেত্রে আবার ভালো না। তো কালকে হঠাৎ করে কালকে একটু দেরি হয়ে যায় সবকিছু করতে, স্নান খাওয়া দাওয়া সবকিছু করতে করতে অনেকটা লেট হয়ে যায়, তো স্নান করি আর তখন মা ওকে রাখছিল, মানে গুড়ু গুড়ু করছিল মনে হয়, তো সেই সুযোগে এবার দেখো কাজকর্ম করছি না রেস্ট করছি, তার মধ্যে ছোট ছোট দু একটা কাজ নিজের একটু করতেই হয়, ওভাবে পুরোপুরি রেস্ট কেউ করতে পারে না আর করা যায় না, চোখে দেখেও মানে কিছু না কিছু ছোটখাটো দু একটা জিনিস থেকেই যায়, এবার সেই জিনিসগুলো কখনো সমস্যা হতে পারে সেটা জানি না আর কি, জানা নেই, ওগুলো সমস্যা হলেও তাকে তার সেগুলো করতেই হয়। এবারে দু একটা ছোট ছোট কয়েকটা কাজ করেছিলাম স্নানের আগে, আর সেটাই হয়তো মানে সেটা একটু ঘন মানে একটানে করেছিলাম আর কি, মানে রেস্ট নিয়ে নিয়ে না, ওই ওই সুযোগটাতে যে ও একটু ঘুমাচ্ছে বা মার কাছে খেলছে মার কাছে রয়েছে স্নান করবো, সেই সুযোগে দু একটা ছোট ছোট একটু নিজের ব্যক্তিগত কাজ ছিল সেগুলো করে স্নান টান করে আসলাম, তারপরে ওকে খাওয়াবো মানে ফ্রেশ একদম, ওকে খাইয়ে দাইয়ে ঘুম পাড়াবো, তারপরে আমিও একটু ঘুমাবো, মানে স্নানের আগে খাওয়া দাওয়া সারলাম এরকমটা ভাবলাম। তো প্রায় তখন বিকেলই হয়ে গেছিল, মানে বেলা চলে যাচ্ছিল, তখন এসে স্নান করে ওকে বসালাম বিছানায়, মা ওকে দিয়ে গেল তখন ডাকছিল, তারপরে আমি ওকে খাওয়াচ্ছি, খাওয়াতে খাওয়াতে হঠাৎ করে প্রচন্ড ব্যথা শুরু হয় আমার পিছন সাইডটা করে, পিঠের কোমরে, কোমরের ওপরে এই যে ঠিক এরকম একটা জায়গায়, এরকম জায়গায় পিঠে, আর তার সঙ্গে পেটেও, পেটের উপরের দিকটায়,
মারাত্মক লেভেলের ব্যথা শুরু হয়, কেমন দম বন্ধ হতে শুরু করে এরকম মনে হচ্ছে। তো আমি তবুও একটু কষ্ট করে খাওয়াচ্ছি, এখন রেখে দিলেই ওকে না, শুয়ে দিলেই কান্না করবে। খাওয়াতে খাওয়াতে আর পারছি না, ওকে শুয়ে দিলাম। তারপরে মনে হলো আমি শুয়ে পড়ি, শুয়ে পড়লে হয়তো ঠিক হয়ে যাবে। আমি শুয়ে পড়লাম, কিছুতেই কিছু হচ্ছে না। 5 মিনিট, 10 মিনিট, 15 মিনিট, 20 মিনিট, এপাশ ওপাশ কষ্ট সহ্য করছি, দম মানে বন্ধ হয়ে আসছে। আমি জাস্ট ওয়েট করছি যে পেটে ব্যথা হয়তো হচ্ছে, পিঠে ব্যথা হয়তো হচ্ছে, কিন্তু এটা কমে যাবে, কিন্তু কতক্ষণে, আমি সেটা সহ্য করছি। আমি বলছি এরকম এরকম ব্যথা হচ্ছে, জল খেলাম, একবারে 500 জল খেয়ে নিলাম। এরকম ভাবে মানে ওকে যেহেতু কোলে নিয়ে যদি খাওয়াই বা থাকি, তাহলে পরে হাতের নাগালে কিছু না থাকলে সেগুলো করাও যায় না। তো সেই কারণে না, কে কত দিকে কিভাবে সামলাবে বলো? জল ঢালো, খাওয়া ঠিকঠাক হচ্ছে না, হয়নি, আমার ঘাটতি পড়ে গেছে জল খাওয়ারও, যেটা এখন প্রচুর খেতে হয়, একেই গরম, তার উপর মানে এই সময় আর কি সিজার হয়েছে, প্রচুর নাকি জল খেতে হয়। হয়তো কিছুদিন ধরে, একদিন হয়তো ঠিকঠাক খেলাম, পরের দিন কিছু না কিছু করে ঘাটতি হয়ে যাচ্ছে, ভুল হয়ে যাচ্ছে, ঠিকঠাক খাওয়া হচ্ছে না, সেরকমটাই হয়তো দু একদিন ধরে এরকম হয়েছে, একদিনে না। তারপরে উল্টোপাল্টা একটু হয়তো খাওয়া দাওয়ারও 19-20 হয়েছে, সবকিছু মিলিয়ে মিশে একটা রিয়াকশন, সেই আর কি হয়েছে, প্রচন্ড ব্যথা। মোটামুটি 2 থেকে 3 ঘন্টা আমি এই ব্যথাটা সহ্য করেছি। আমি চেষ্টা করছিলাম যাতে ব্যথাটা কমে যায়, কখন কমবে, আমি উঁচু হতে পারছি না, আমি হাঁটতে পারছি না, ওকে কোলে নিতে পারছি না, খাওয়াতে পারছি না, সে কারণে বাইরের আর কি তোলা দুধ ওকে খাওয়াতে হচ্ছিল। পাশে ডাক্তারের কাছ থেকে ও শুনে আসলো কি হবে, মানে কি দিয়ে কি করবে, ফোন করছে ডাক্তার চেম্বারে যে আমার কাছে ডাক্তারের কাছে নিয়ে যাবে, ডাক্তার নেই সেই দিন। তা আগেই তো নিয়ে যাওয়া যায় না, আমি আগে একটু সহ্য করি যে ব্যথাটা কতক্ষণ স্টে করছে বা কিসের ব্যথা, কমে যায় কি না, আধা ঘন্টা এক ঘন্টা হলেও কমে গেলেও তবুও এই হয়রানিটা হবে না। একটা বাচ্চা রয়েছে ছোট, তাকে রেখে বা তাকে নিয়ে যাওয়া আসাটা কম খাটুনির ব্যাপার না, কম হয়রানির ব্যাপার না। তো সহ্য কিছুতেই করতে পারছিলাম না, আমি ঘুমের চেষ্টা করছিলাম যে ঘুমলে যদি ব্যথাটা দেবে যায়, কিছুতেই কিছু হচ্ছে না। কি বেশ একটা পেটে মানে ব্যথারই ওষুধ ডাক্তারবাবু সাজেস্ট করেছিলেন, গ্যাসের ওষুধ দিল সঙ্গে সঙ্গে খেলাম, একটা ব্যান্ডি দিয়েছিল আর একটা কি যেন তোমার দাদাভাই দিল, ব্যথাটা বললাম সঙ্গে সঙ্গে, তো ওষুধ খেলাম, তার সঙ্গে সঙ্গে অনেক বকাও খাচ্ছিলাম, যাই হোক অনিয়ম হয়ে যাওয়ার জন্য। তো কিছুতেই কিচ্ছু হচ্ছে না, এতটা কষ্ট, এতটা কষ্ট আমি পেটে ব্যথায়, এইরকম এই ধরনের কষ্ট আমি কোনো দিনও আমি মানে ফেস করিনি, কোনো দিনও অনুভব হয়নি। যে আমাকে বলছে এটা কীরকম ব্যথা বলো, আমি ভাষায় প্রকাশ করতে পারছি না সেটা কী ব্যথা, কীরকম ব্যথা, ব্যথাটা কী করে আমি এটার ভাষা দেবো যে ব্যথাটা কী ব্যথা। দুটো সাইডে পিঠের ওপরের দিকটায়, পেটের ভিতর দিকটায়, মানে এক লেভেলে একটা দম, মানে মাঝে মাঝে আমি তো পুরো মানে কুপাচ্ছি, চোখ দিয়ে জল পড়ছে, কান্না করছি ব্যথায়। আর মাঝে মাঝে মনে হচ্ছে ও ডাক্তারের কাছে গেছে আমাদের পাশে, ওখানে কথা বলতে ও, আমি একা রয়েছি, আর মনে হচ্ছে আমার নিঃশ্বাসটা বন্ধ হয়েছে, আমি হাঁ করে রয়েছি বড় করে নিঃশ্বাস নেওয়ার জন্য, যাতে নিঃশ্বাস নেওয়ার কোনো অসুবিধা না হয়। তো এইরকম অবস্থা হয়েছিল। তারপর ভাবছি যে একটু বাথরুমে যাই, তাহলে হয়তো ঠিক হবে। এরকম করে 2-3 বার যাওয়ার পরে সন্ধ্যাবেলায় একবার যাই, যখন আমি যাই হেঁটে হেঁটে, মানে ওকে মেয়ের কাছে থাকতে হচ্ছে, বাড়িতে মা রয়েছে, মারও একটু ব্যস্ত রয়েছে, মানে কাউকে ইয়ে করা যাচ্ছে না, মানে বুঝে উঠতে পারছে না কি দিয়ে কি হবে, বোঝাতে পারছে না যে কে কার কাছে থাকবে, কে কাকে নিয়ে যাবে, কাকে কি, মানে কিছু মানে বলা কওয়াও যাচ্ছে না আর কি, মানে আমরা গুছিয়ে কিছু করতেই পারছিলাম না, এরকম একটা অবস্থা। তারপর আমি এরকম সন্ধ্যাবেলা কষ্ট করে বাথরুমে যাই, তারপরে বেরিয়ে এসে আমি ট্যাপ থেকে হাত মুখটা ধুচ্ছি, হাতটা ধুচ্ছি, আমি দাঁড়িয়ে থাকতে পারছিলাম না, ফট করে বসে পড়েছি, বসে বসে বালতিতে করে জল ভরে হাত ধুচ্ছি। কিছুটা হেঁটে এসে মনে হচ্ছে আমি কোথায় শুয়ে পড়বো, উঠোনের মধ্যে একটা বেঞ্চ ছিল, সেখানে ঠাস হয়ে শুয়ে পড়েছি। তো আমি কাউকে ডাকতেও পারছি না, আমি কথা বলতে পারছি না, মানে মনে হচ্ছে আমি শব্দ দিয়ে মানে নিঃশ্বাস দিয়ে কথা বলছি, এতটা ব্যথায় আমার ইয়ে হচ্ছিল। তো সেটা মা আবার ওই সাইডে রয়েছে, এসে দেখতে পায় আমি উঠোনের উপর শুয়ে পড়েছি, আমাকে ধরে ধরে আবার এইদিকে দিয়ে যায়, সঙ্গে সঙ্গেই তোমার দাদাভাই ডিসিশন নেয়। আর ডাক্তারবাবু আবারও যায় ডাক্তারের কাছে, তো তখন মনে হয় বলে যে হসপিটালে নিয়ে যেতে, না খাট থেকে ধরিয়ে নামায় বলে রেডি হও, আমি তো পুরো মানে কাতরাচ্ছি ব্যথায়, আমি পুরো নিচে মেঝেতে বসে পড়েছি, আবার মেঝেতে শুয়ে পড়েছি, এরকম অবস্থা। তো 95টি পরেই সেই অবস্থায় টোটো করে সঙ্গে সঙ্গে নিয়ে যায়। নিয়ে যাওয়ার পরে আর হসপিটালে মানে এতটাও তো হাঁটতে হয়নি, হসপিটালে গিয়েও আমায় কতটা হেঁটে যেতে হয়েছে সেটুকুও পারছি না, সেটুকুও পারছিলাম না, মনে হচ্ছে আমাকে কেউ ঠেলে ঠেলে মানে আমাকে কেউ তুলে নিয়ে গেলে আমার শান্তি। তবুও আমি চেষ্টা করে যাচ্ছি,
সহ্য করার, কখন কমবে কখন কমবে। আমি শুধু ভাবছি যেন বড় কিছু না হয়, আমি শুধু ভাবছি এই মারাত্মক ব্যথাটা যেন সিজারের কোনো সমস্যা না হয়, এটার জন্য যেন আমাকে ভুগতে না হয়, আমার শুধু সেই ভয়টা হচ্ছিল। তবুও জানি না কি দিয়ে কি হয়েছে, ওখান থেকে আবার আর একটা জায়গায় আমাদেরকে পাঠায়, সেখানে যাই, তারপরে একটা ম্যাডাম দেখে, সঙ্গে সঙ্গে দুটো ইঞ্জেকশন সাজেস্ট করে, ইঞ্জেকশনটা দেয়, তারপরে মিনিট পাঁচেকের মধ্যে আমি আস্তে আস্তে একটু শান্তি পাই। 3 ঘন্টা ধরে ননস্টপ ব্যথায় কষ্ট পাচ্ছিলাম, কান্না করছিলাম, ছটফট করছিলাম, দম আটকে আসছিল, তো আস্তে আস্তে সেটা ঠান্ডা হয়। তো এই একটা চরম অভিজ্ঞতার মধ্যে কেটেছে, কি বলবো, সেই মারাত্মক অভিজ্ঞতা। তো শুধু সেটাই ভাবছি, এত ক্লান্ত, এত দুর্বল, এত অগোছালো, এত একাকিত্ব মনে হচ্ছে, তার মধ্যেও কেন ভগবান এই সমস্যাগুলো দিচ্ছে, কেন এইগুলো হচ্ছে, এইগুলোর থেকে ছোটখাটো সমস্যা যেগুলো বিশাল ভোগাচ্ছে, এগুলোর থেকে যদি একটু মুক্তি পেতাম। প্রতিনিয়ত কিছু না কিছু হয়েই চলে, শারীরিক অসুস্থতা বা বাহ্যিক কোনো অসুস্থতা সমস্যা কিছু না কিছু হয়েই চলেছে, কবে যে রিলিফ পাবো, একটা সুস্থ স্বাভাবিক জীবনযাপন করবো বুঝে উঠতে পারছি না।